বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রেজিমেন্ট অফ দ্য মিলেনিয়াম হিসেবে 2001 সালে রাজশাহীতে যাত্রা শুরু করে। সেনাবাহিনী নবীন এই রেজিমেন্ট অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই রেজিমেন্টের কন্টিনজেন্টকে পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 7, 8, 9 ও 10 নম্বর কন্টিনজেন্টকে একে একে পতাকা তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেওয়া হয় রাষ্ট্রীয় সালাম। দিক নির্দেশনামূলক বক্তব্যে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার তাগিদ দেন সরকার প্রধান। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আপনারা সদা প্রস্তুত থাকবেন। সশস্ত্র বাহিনীর উন্নয়নে তার সরকারের অবদানের কথা তুলে ধরে রাজনৈতিক দর্শন সামনে আনেন বঙ্গবন্ধু কন্যা। একটি আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এর জন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চতুর্থবারের মতো এবং একটা তৃতীয়বার সরকার গঠন করার সুযোগ পাওয়ায় আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সরকার শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে রেজিমেন্টের সদস্যদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক এবং সুসজ্জিত করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে প্রতিটি সেনা সদস্যকে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখার নির্দেশনাও দিয়েছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, পিআইআরসি সেন্টার, রাজশাহী।